আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে টিউটোরিয়ালে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে আমরা এই ধরনের একটা বাটন তৈরি করব। সেটা দেখেন, এর উপর হোভার করছি যখন, তখন এই যে এরকম ভাবে কালারিং হয়ে যাচ্ছে এবং নিচে দেখেন এরকম কালার হচ্ছে। তো এরকম ধরনের বাটন করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা আপনারা ফলো করেন, আমরা কিভাবে এরকম ধরনের একটা বাটন তৈরি করতেছি। তো নিয়ন বাটন নামে আমি একটা ফোল্ডার নিলাম এবং ফোল্ডারে এখানে ফাইল নিতে হবে হচ্ছে index.html এবং css নামে একটা ফোল্ডার নিলাম এবং এখান থেকে style.css নিলাম। তো আমরা css নিয়ে কাজ করব, আপনাদের css নামে মানে css দিয়ে কাজ করে দেখাইছি কিভাবে css ইউজ করতে হয়। সেটা তো সেই টিউটোরিয়ালটা আগে দেখে নেবেন, তাহলে আরো ভালো মতন বুঝতে পারবেন। আমাদের চ্যানেলেই সেই টিউটোরিয়ালটা আছে। তো আমরা কি করব, ফোল্ডারটাকে এই ফোল্ডারটাকে আমরা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করলাম এবং এখানে যে ইয়াটা আছে সেটা নিলাম। তো দেখেন যে এখানে একটা ফাইল আছে, আমরা এখানে যখনই ওয়াচ করব এখানে ফাইলটা চলে আসবে, style.css কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমরা যেটা করব, HTML5 এর যে কোডগুলো লিখতে হয় সেটা আমরা এখানে লিখে নিলাম এবং এখানে CSSটা লিঙ্ক করে দেব। এখানে একটা বক্স নিব, সেটা হচ্ছে বক্সের মধ্যে আমরা বাটনটা রাখব। তাহলে বাটনটাকে আমরা হটানোড়া করা ভালো হবে এবং একটা এ এর মধ্যে আমরা বাটন নিতে পারি, যে কোনো একটা নাম দিতে পারবেন। নিয়ন নামে আমরা একটা বাটন নিলাম, আর ক্লাস দিলাম এবং বাটনটার নাম আমরা দিতে পারি, আমরা বাটনই দিলাম। তারপর যদি আমরা এটাকে তারপরে যদি আমরা গো লাইভ করি, তাহলে দেখবেন যে আমাদের এরকম ধরনের একটা ইয়া চলে আসছে। এখানে আমরা যা করব সেটা দেখতে পাবো। তো আমরা যেখানে বক্স নিলাম, বক্সটাকে আমরা যদি মার্জিন দিয়ে দিই, একটা বক্সের মার্জিন যদি আমরা 100 পিক্সেল করে দিই, তাহলে বক্সটা এরকম একটু দূরে সাইডে চলে আসবে। এবং আমরা বডিতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো তার আগে আমরা যেটা করব, বেসিক কিছু কোড লিখতে হয় সেটা করে নিই। স্টার আফটার বিফোর এখানে আমরা সব কিছু লিখে দিব, যে ডিফল্টভাবে যে মার্জিনগুলো আছে সেটা যেন 0 থাকে এবং প্যাডিংগুলোও 0 থাকে সেটা বলে দিব। আর লিস্ট স্টাইল এখন যেহেতু নাই, তারপর আমরা এটাকে নান করে দিলাম। আর টেক্সট ডেকোরেশন যেইগুলো আছে না, এই আন্ডারলাইন সেটা কি থাকবে, নান করে দিব। তাহলে টেক্সট ডেকোরেশনগুলো কি হয়ে গেছে, নান হয়ে গেছে। এখন আমরা যেটা করতে হবে, আমরা এই রুটের মধ্যে কিছু কালার দিয়ে দিব। এখন কালার এটা হচ্ছে নিয়ন, নিয়নের জন্য যে কালারটা ইউজ করব সেটা আমরা এখানে এই কালারটা ইউজ করব। আমাদের এই ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে না, এটা হচ্ছে বিজি নামে এটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম এবং আর নিয়ন নামে যে আমাদের কালারটা আছে এটা ডবল ড্যাশ হবে, সেই কালারটা আমরা এখানে দিয়ে দিব, এই কালারটা দিয়ে দিব। তাহলে কি হবে, আমাদের এরকম ধরনের একটা কালার চলে আসবে। আর বডিতে আমরা কি করব, এর বডিতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, এই যে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। আর বডিতে আমরা ফন্ট ফ্যামিলি আমরা দিতে পারি, এনে বডিতে আমরা ফন্ট ফ্যামিলি দিয়ে দিব হচ্ছে এইটা, তাহলে এরকম ধরনের একটা ফন্ট চলে আসবে। আর দেখেন যে বক্সের মধ্যে আমাদের এইটা আছে, বক্সের মধ্যে আমরা কি করে দিব, এই বাটনটার নাম নিয়ে নিলাম, এখন এটার মধ্যে আমরা সব কিছু করে দিব। প্রথমে আমরা এর ফন্ট সাইজটা দিয়ে দিব, ফন্ট সাইজ আমরা এখানে র্যামের ব্যাপারটা আমরা বলে দিই একটু, যে র্যামটা কি হবে, আমরা এই রুটের মধ্যে আমরা কি করে দিব, ফন্ট সাইজ হচ্ছে ডিফল্টভাবে কি থাকে, অন র্যাম ইকুয়াল টু হচ্ছে 16 পিক্সেল থাকে।
ওটাকে আমরা কনভার্ট করে অন র্যাম ইকুয়াল টু 10 পিক্সেল করে দিলাম। 10 পিক্সেল মানে 10 পিক্সেল তার পার্সেন্টেজ হিসাবে এটা হবে 62.5%। এটা কিভাবে হচ্ছে আমরা পরবর্তীতে জানিয়ে দিব, যে 62.5% সমান হচ্ছে 10 পিক্সেল। তো এটাকে তাহলে 10 পিক্সেল, তাহলে 10 পিক্সেল লিখলে পরে কি করতে হবে, অন র্যাম যদি করি অন র্যাম তাহলে হচ্ছে কি হচ্ছে 10 পিক্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে 3 র্যাম যদি দিই তাহলে এরকম হচ্ছে। একইভাবে মানে এরকম ভাবে র্যামটা ইউজ করতে হবে তাই বলতেছি। আর বর্ডার, বর্ডার আমরা কত ব্যবহার করব, বর্ডার হচ্ছে 4 র্যাম মানে 0.4 দিলে পরে কি হবে 4 পিক্সেল সলিড। এবং এটার ভার হচ্ছে কত দিব, এই নিয়নটা আমরা দিয়ে দিব, তাহলে এরকম ধরনের ইয়ে হয়ে যাবে। আর কালারটাও আমরা সেটা দিয়ে দিব, তাহলে এরকম হয়ে যাবে। এবং প্যাডিং দিয়ে দিব, প্যাডিং যদি দিই তাহলে আমরা যেটা দিতে হবে অন পিক্সেল অন র্যাম আর 3 র্যাম, তাহলে এরকম ধরনের একটা প্যাডিং পড়ে গেল। আর ফন্ট ওয়েটটাকে আমরা দিতে হবে, ফন্ট ওয়েট ওয়েট হচ্ছে আমরা ফন্ট ওয়েট হচ্ছে 600 পিক্সেল করে দিলাম। আমি একটু বাড়িয়ে দিলাম ফন্ট সাইজটা যেন দেখতে ভালো লাগে তাই। আমি এটাই করলাম। তাহলে আমরা একটু বর্ডারটাকে আমরা একটু বাড়িয়ে নিলাম। এখন টেক্সের মধ্যে একটা টেক্সট শ্যাডো দিব, টেক্সট শ্যাডো যদি আমরা 0.5 র্যাম দিই এবং এর 5 র্যাম দিব, এভাবেই 5 র্যাম। এই যে দেখেন ভিতরে একটা কি চলে আসছে, শ্যাডো চলে আসছে, ঠিক আছে। এখন আমরা একটা বক্স শ্যাডো দিয়ে দিই 003 র্যাম। তো দেখেন যে এরকম ধরনের একটা বক্স শ্যাডো চলে আসছে। এটাকে দেখেন যে বাইরে এটা বক্স শ্যাডোটা আসছে, আমাদের বক্স শ্যাডো টিউটোরিয়াল আছে, বক্স শ্যাডো টিউটোরিয়ালটা একটু দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন। অন র্যাম একটু ই করে দিই, এই যে এরকম হবে। আর এটার কালারটা আমরা দিয়ে দিতে পারি, কালারটা হচ্ছে এটা এটা যেন ভিতরে থাকে তাই এটা এরকম ভাবে করে দিলাম। তাহলে দেখেন যে ভিতরেও বক্সের ভিতরেও এরকম ধরনের একটা কি হয়ে গেল, চলে আসছে। তো আমরা কি করব, এটা অন না করে এটা পয়েন্ট অন করে দিই, এটা এটা হোভার করব যখন তখন যেন একটু বেশি হয়, সেটা করব পরে। আর এখন আফটার ইফেক্ট, আফটার বিফোরের কাজ করব। আফটার ইফ আফটারটা ইউজ করার জন্য আমরা প্রথমে, যেহেতু আমরা এর ভিতরে আফটারের কাজগুলো এবং বিফোরের কাজগুলো এই বক্সের ভিতরেই হবে, তাই এর ভিতরেই যদি করি, প্রথমে আপনাদের দেখাই যে কন্টেন্ট যদি আমরা ফাঁকা রাখি, টপ 0 করি এবং লেফট 0, আর ব্যাকগ্রাউন্ডটা যদি রেড করি, দেখতে পাওয়া যাচ্ছে না। এখন যদি উইডটা 100% দিয়ে দিই এবং হাইট দিতে হবে, হাইট না দিলে হবে না, তাহলে কি হবে এরকমভাবে। আর এখানে আমরা পজিশনটা কি করে দিব, রিলেটিভ করে দিব। তার আগে আমাদের এখানে শুধু এরকমভাবে লিখলে হবে না, এর আগে আমাদের এইরকম অ্যান্ড চিহ্নটা ইউজ করতে হবে। কন্টেন্টটা করার পর আমাদের এখানে পজিশনটা লিখে দিতে হতো, যে পজিশন এটা হবে কি অ্যাবসলিউট, মানে পজিশনটা এর মধ্যেই থাকবে তাই বলতে যাচ্ছি। যে এই বক্সটার মধ্যে আমরা যদি এখানটা উঠাই দিই তাহলে বুঝতে পারবেন যে এটা কি রিলেটিভ ধরছে হচ্ছে এই বক্সটাকে, এই বক্সটা পুরোটুকু অংশের মধ্যে আছে, এটা আস্তে আস্তে বুঝতে পারবেন। আমি যখন রিলেটিভ ধরছি যে এই নিয়ন বাটনের মধ্যেই রিলেটিভ ধরবে, ঠিক আছে, বাটনের মধ্যেই সব কিছু থাকবে আর বাইরে কোনো কিছু যাবে না, তখন এটা এর মধ্যেই কিন্তু চলে আসছে, তখন এটাকে এই অংশটুকু ফলো করবে হচ্ছে এইটাকে, মানে এই বাটনটাকে। হ্যাঁ, এর ভিতরেই সব কিছু হবে, তার বাইরে কোথাও যাবে না। এখন এটাকে আমরা নিচে নিয়ে চলে আসবো, মানে এই জিনিসটা করার জন্য আমরা এটা করতেছি। তো এখানে আমরা এটা এরকম হয়ে যাচ্ছে, আমরা এটাকে নিচে নামিয়ে দিই।
নিচে নামার জন্য কি টপ থেকে 120% যদি আমরা করি তাহলে দেখবেন যে এটা এরকম হবে। আমরা আরো আরো নিচে নামিয়ে নিই, এরকম নামিয়ে নিলাম। তারপর এটাকে এটাকে যদি আমরা কি করব, এটাকে আমরা ট্রান্সফর্ম করব। এটাকে ট্রান্সফর্ম করলাম, এটা যদি 5 র্যাম দিই মানে 50 পিক্সেল দিই, আর এটাকে রোটেট করি, রোটেট 1, তাহলে দেখব এরকম হচ্ছে। এটাকে যদি আরো বেশি করি তাহলে দেখব যে এটা এরকম হচ্ছে। যা হোক, আরেকটা ব্যবহার করতে হবে স্কেল অন, তাহলে দেখতে পারবো যে এরকম হচ্ছে। আর এটাকে কিছুটা কমিয়ে দিই, আর এটাকে যদি মনে করি যে একটু উপরে উঠাবো তাও উঠাতে পারবো, তাহলে এরকম হলো। আর এটার ফিল্টার একটা ইউজ করি, ফিল্টারটা হচ্ছে ব্লার। ব্লারটাকে আমরা কত র্যাম দিতে পারি, 3 RAM দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন যে এটা এরকম হয়ে যাচ্ছে। আর ইচ্ছা করলে বেশি করে দিতে পারবেন, আপনার যেটাতে ভালো লাগে সেই রকমভাবে আপনি এখানে র্যামটা ইউজ করবেন। আর এইটার এটার অপাসিটিটা আমরা একটু কমিয়ে দিতে পারি। এটার অপাসিটি আমরা এটা করলে পারে, দেখেন যে একটু হালকা হয়ে গেল। তাহলে এর হয়ে আছে, এই দেখেন যে বিফোরটা কিন্তু আমরা এর মধ্যেই করতেছি, ঠিক আছে। আর তাহলে এটা মোটামুটি কাজ শেষ। এখন যেটা করতে হবে, এই যে এটার উপর হোভার করলে যে এই যে আরো বেশি ইয়া হচ্ছে সেটা, ওটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বিফোরের কাজ করলাম, এখন হচ্ছে আফটারের কাজ করতে হবে। কন্টেন্ট আর পজিশন অ্যাবসলিউট, এটা যদি টপ 0 করি, লেফট 0, এর ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখাই। এরপর মধ্যে পুরোটুকু অংশতে কি হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড চলে আসবে, রাইট 0 এবং বটম 0। তাহলে দেখবেন যে পুরোটুকু অংশতে কি চলে আসছে, এই কালারটা চলে আসবে। তো আমরা এটা না করে এখানে যদি আমরা উইড 100% করি এবং হাইট 100% করি, তাও একই ব্যাপার, ঠিক আছে। যেরকম ইচ্ছা আপনার সেরকম করতে পারবেন। দুটাই দেখালাম, আর দেখেন যে এটা নিচে চলে গেছে। এটার জেড ইন্ডেক্স যেটা আছে -1 যদি করে দিই, তাহলে দেখবেন যে নিচের দিকেও কালারটা চলে যাবে। আর এটাকে এখানে আমরা এটা নিয়ন করে দিতে পারি। তার আগে আমরা যেটা করব, যেহেতু একই কালার সেহেতু ওটা চলে আসছে, এটা থাকুক, এটা এটা ভিতর দিকে চলে গেল। আমি একটু পরেই এটা দেখাবো যে এটা কি কাজ করতেছে। তো এটা তারপরে এটা হচ্ছে কি করবে, এটা ভিতর দিকে চলে গেল। এবং এটার বক্স হেডও আমরা ইউজ করতে হবে। এখন এটার বক্স হেডও যদি আমরা 0 0 6 RAM দিই, তাহলে দেখেন যে এটা বৃদ্ধি পেয়েছে। তারপর এখানে 1 RAM দিলাম, আর কালারটা কি দিব সেটা, তো কালারটা হবে কি, এইটা হবে কালার। তাহলে এটা এরকম হয়ে চলে আসছে, এটা ডিফল্ট ভাবে। তাহলে আমাদের দেখবো যে এটা হয়ে গেছে কাজ। এখন আমরা এই যে কালারটা আছে এটাকে চেঞ্জ করে দিব, এটা তো আসবে না, এটা ডিফল্ট ভাবে কি থাকবে। এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে দিয়ে এটা নিয়নটা দিয়ে দিলাম। তো এইটা এরকম হয়ে থাকবে না, এটাকে আমরা ডিফল্ট ভাবে অপাসিটি 0 করে দিব। এখন অপাসিটি কি থাকবে, 0 থাকবে। হ্যাঁ, এখন এটার উপর হোভার করলে এর ব্যাকগ্রাউন্ডটা কি হবে। এখন যদি এই যে বাটনটা আছে না, এই বাটনটার উপরে আমরা হোভার করব, এই বাটনের উপর হোভার করলে আর এর ব্যাকগ্রাউন্ডটা হবে এইটা। আর কালার হবে কি, এর ব্যাকগ্রাউন্ড কালারটা, ঠিক আছে। তাহলে দেখেন যে এটা এরকম ভাবে আসছে।
এটাতে আমরা একটা ট্রানজিশন ইউজ করতে পারি, এটা 100 পিক্সেলের 100 মিলিসেকেন্ডের একটা লিনিয়ার ব্যাকগ্রাউন্ড মানে ট্রানজিশন ইউজ করলাম, ঠিক আছে। এরকম ধরনের একটা আমরা নিয়ে নিলাম। এখন আমাদের এই যে আমাদের ইয়াটা আছে, এটার কাজ করার জন্য আমাদের যেটা করতে হবে যে এটার উপর হোভার করলে যে আফটারের ইয়াটা আছে এইটা, এটা কি হবে, এটার অপাসিটিটা জিরো আছে, এটা হয়ে যাবে অন, এই যে অন হয়ে যাবে। তখন দেখেন এরকম দেখাচ্ছে, তো এটা চলে আসছে তাড়াতাড়ি। তো এইটাতেও আমরা একটা ট্রানজিশন ইউজ করব। এখানে যে ট্রানজিশনটা আছে, এই ট্রানজিশনটা শুধু এখানে কি ব্যাকগ্রাউন্ডের জায়গায় শুধু অপাসিটির কাজ, মানে অপাসিটি এই যে এই এরকম ইফেক্ট হয়ে আসবে সেটা বলে দিলাম, ঠিক আছে। তো এখানে দেখেন যে এটা যখন ই করতেছি এটাও একটু জ্বলে উঠছে, মানে পুরা অপাসিটি অন হয়ে যাচ্ছে। এই কাজটা করব কিভাবে, এটা করার জন্য আমাদের যেটা করা লাগবে এটা হচ্ছে কি বিফোরের কাজ না, এই বিফোরের এরপর যখন হোভার করবে তখন এই যে বিফোর আছে সেটাও কি হয়ে যাবে, এটাও অপাসিটি অন হয়ে যাবে। এখন এটার উপরে দেখেন যে ক্লিক দিলে পরে কি হয়ে যাচ্ছে, এটা জ্বলে থেকে যাচ্ছে। তো এটা করব কিভাবে, এই যে আমাদের এখানে এগুলাকে আমরা কি করে দিব, আবার কপি পেস্ট করে দিব। আর এখানে হোভারের জায়গায় আমাদের যেটা করতে হবে এখানে ফোকাস করতে হবে। এই যে দেখেন ফোকাস করলাম, তখন এটি ইয়ে হয়েছে। এখানে ট্যাব দেন, দেখবেন যে এটা ফোকাস হয়ে যাচ্ছে। তো এখানেও আপনারা কি করতে পারবেন, ফোকাসের কাজটা করতে পারবেন। তো এরকমভাবে আমরা এই বাটনের কাজটা সেরে ফেলতে পারি। এখানে দেখেন বর্ডার রেডিয়াসের দিনই আমরা বর্ডার রেডিয়াসটা এখানে দেওয়ার জন্য এখানে শুধু বর্ডার রেডিয়াস আছে, বর্ডার রেডিয়াস ফর রেম দিয়ে দিলাম। তাহলে দেখবেন যে এই যে বর্ডার রেডিয়াসটা পড়ে গেছে। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত, এটাই ছিল আমাদের বাটনের কাজ আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।